আমরা জটিলতার মধ্যে পড়েছে যাই তার কারণ হচ্ছে যে আমরা প্রকৃতপক্ষে যে উদ্দেশ্যের জন্য আসি ভগবানের কাছে সেটা আমরা অনেক সময় ভুলে যাই ভগবান সম্পর্কে শ্রবণ করার এই যে লিপসা বা ভগবানকে ভালোবাসার যে লিপসা এটা অত্যন্ত বিশেষ আর এটা সবার হয় না দুরকমের আধ্যাত্মবাদী আছেন এক হচ্ছে কৃপাসিদ্ধ আর হচ্ছে সাধন সিদ্ধ সাধন সিদ্ধ মানে হচ্ছে সাধনার মাধ্যমে একে একে ধীরে 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 ভগবানকে পাওয়া তাতে সময় লাগে কিন্তু পাবে আর হচ্ছে কৃপাসিদ্ধ কৃপাসিদ্ধ মানে হচ্ছে তাদের উপরে এমন কৃপা হয়েছে যে ভালোবাসা হয়েছে ভগবানের কোনো বিশেষ ব্যক্তির যে তারা খুব সঙ্গে সঙ্গে ভগবানকে পেয়ে যেতে পারছে আমরা যদি আমাদের কয়েক বছর আগের জীবন দেখি আর এখনকার জীবন দেখি তাহলে আমরা বুঝতে পারব যে এই দুটোরই দরকার আমাদের জীবনে তো প্রত্যেকজন ব্যক্তির এই যে হরিকথা শ্রবণ করার একটাই উদ্দেশ্য হওয়া উচিত যাতে ভগবানকে আমরা ভালোবাসতে পারি আর আমরা যাতে সরল হতে পারি গাও গাও পুনো গৌরাঙ্গেরও গুণ সরল করি এমন তো সরল কথার অর্থ হচ্ছে যে খুবই নির্ভেজাল তার মধ্যে কোনো আড়ষ্টতা নেই আমরা জটিলতার মধ্যে পড়েছে যাই তার কারণ হচ্ছে যে আমরা প্রকৃতপক্ষে যে উদ্দেশ্যের জন্য আসি ভগবানের কাছে সেটা আমরা অনেক সময় ভুলে যাই সেজন্য বলা হয় ইংরেজি ভাষায় একটা কথা আছে যে গোয়িং টু দ্য রুটস মানে অনেক সময় ভগবত ভক্তির করছি আমরা হয়তো দীক্ষা পেয়েছি বা দীক্ষা পাবো বা অনেক বছর দীক্ষার হয়ে গেছে কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কেন করছি আর কেন এরকম করছি কি আছে এর ফলে কিন্তু যখন আমরা খুব ভালোভাবে ভগবানের কথা শ্রবণ করি এবং আমাদের হৃদয়ে ধীরে ধীরে ভগবানের কথা শ্রবণ করার ফলে কি হয় নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টুকী অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে অনেকগুলো দোষ আছে বা মল আছে সেগুলোকে বলা হয় কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য সেই জন্য গীতার যে শুরুতে গীতা মাহাত্ম্যে বলা হয় মলিনে মোচনম পুংসম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশন তা সংসারের মল হচ্ছে এই জিনিসগুলো প্রকৃতপক্ষে একজন ব্যক্তি যে ভগবানকে ভালোবাসে সে সবসময় চায় কি চায় সবসময় চায় যে তার যাতে আরও উন্নত থেকে উন্নততর হয় তার ভক্তি এবং সেই জন্যে কেউ যদি ভগবত ভক্তি শুরু করে হয়তো শুরু করছে কেউ যদি ভগবত ভক্তি মধ্যে অনেক দিন রয়েছে আর হয়তো কেউ প্রবীণ তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই শ্রবণটা অত্যন্তভাবে প্রয়োজন কারণ বছরের পর বছর যখন আমরা ভগবত ভক্তি করি তখন একই শ্লোক কিছু বছর পরে আমার সাধনা এবং আমার সমর্পণের উপর নির্ভরশীল হয়ে একটা শ্লোক বা একটা ব্যাখ্যা অন্যরকমভাবে আমার কাছে প্রতিপন্ন হয় এটা হয়তো অনেকদিন আগে আমরা বুঝতে পারিনি আমি কি বোঝাতে পারছি সেই জন্য নিরন্তর যখন আমরা ভগবানের নাম করি ভগবানের হরিকথা শুনি এবং ভগবানের লীলা শ্রবণ করি ভগবানের লীলা রূপ গুণ ভগবানের লীলা রূপ গুণ এবং এই যে ভগবানের পরিকর ভগবানের সঙ্গে সংযুক্ত যে সমস্ত বস্তুগুলি রয়েছে সেগুলো সম্পর্কে শ্রবণ করে করে একজন ব্যক্তির প্রকৃতপক্ষে প্রচণ্ডভাবে ভালোবাসা যখন জন্মায় তখন তার হৃদয় সরল হয় যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তির হৃদয় সরল হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কখনোভাবে সম্পূর্ণভাবে যে আনন্দ পাওয়ার জন্য এসেছে সেটা পেতে পারবে না যেমন চৈতন্য চরিতামৃতের শেষে আছে শিক্ষাষ্টকম সেখানে বলা হচ্ছে আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্ম সফরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম তেমন সেই পর্যায়ে কখন আসবে যে আমার শুনতে শুনতে এমন অবস্থা হবে যে আমার মনে হবে যেন শেষ না হয়
বা আমার যেন মনে হচ্ছে যে কেন শেষ হয়ে গেল, আবার কখন শুরু হবে, এরকম যখন ভাবনা কারোর মধ্যে আসে তখন সেটা হচ্ছে সমাধির স্তর। শিল প্রভুপাদ নিজের জীবনের মাধ্যমে দেখিয়েছেন, এটা আমি অনেক জায়গায় বলেছি, আপনারা হয়তো আগে শুনেওছেন, জন্মাষ্টমীতে যখন সবাই খুব খিদে পেয়ে গেছে, প্রভুপাদ সবাইকে ডেকে বলছেন যে এখন 12টা বাজে, চলো আমরা এখন একটু হরি কথা করি, হরে কৃষ্ণ। তখন সবাই গেছেন প্রভুপাদের কক্ষে, তো প্রভুপাদ তখন বলছেন কৃষ্ণ বই পড়ো, তো প্রভুপাদের সামনে সবাই কৃষ্ণ বই পড়া শুরু করেছেন। আর যখন অধ্যায় শেষ হচ্ছে সবাইকে জোরে বলছে যে এখানে শেষ হলো ভক্তি বেদান্তর তাৎপর্য, প্রথম অধ্যায় সমাপ্ত, সবাই বলেছে হরি বল। তারপর বলছেন দ্বিতীয় অধ্যায় পড়ো। তো রাত্রির 12টার সময় যখন সবার খিদে পেয়েছে, তখন কিভাবে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে বারবার ভগবানের কথা শোনার প্রতি এত লিপ্সা আছে, ঠিক সেরকমভাবে এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বা নিত্যানন্দ প্রভুর লীলা হচ্ছে এত মধুর, এটা প্রকৃতপক্ষে আমাদের বোঝা উচিত, যাতে আমাদের উন্নতি সাধনে আমাদের সাহায্য করবে।